পাঠ হয়ে তুই কত বদলে গেছে দেখবি ছিল এখানে কি বাদ কিছু ছিল না হোটেল বলে ছিল না হোটেল কোথায় পুরো খালি ছিল দোকান ছিল পুড়ে ঘরের দোকান হ্যাঁ পুড়ে ঘর ওই যে ওইখান দিয়ে পেছন দিয়ে উঠতে মোহনা যাওয়ার রাস্তাটা ওই আগে ছিল এটা হচ্ছে দীঘা বাইপাস দীঘা বাইপাস এটাই তো এই তো কোথায় চলে গেল বাড়িকে ঢুকবো আমরা মন্দারমণি 20 কিলোমিটার শঙ্করপুর 6 কিলোমিটার মন্দারমণি 20 কিলোমিটার এই যে বাদিকে দীঘা গেট মেরিন ড্রাইভের রাস্তায় আমরা ঢুকলাম শঙ্করপুর এটা দেখো নি তো কোনদিন যাও এটা তো যাও যা এটা দেখে শঙ্করপুরটা দেখে যা যাও এই একটা শঙ্করপুর আছে দেখে আছো না না ওখানে দাঁড়ানোর ইচ্ছা করে বলে পার্কিং পার্কিং আছে এই জন্য চলে এসছি এটা শঙ্করপুরে এই যে শঙ্করপুর এখানে গাড়ি দাঁড় করালাম গাড়ির যে নতুন ফগ লাইট লাগিয়েছি সেগুলো এরকম দুটো বাল্ব নিয়েছে 10,500 টাকা ঘড়িতে বাজে 5:10 আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে এদিকে রয়েছি আমরা শঙ্করপুরে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর এই দাদা আমার ব্লগ দেখেছে দাদার নিজের অটো নিজের অটোতে নিজে চালায় দাদার সাথে তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আগে কীরম ছিল সেই ব্যাপারেই কথা বলছিলাম এই হচ্ছে ব্যাপার ও গিয়ে ভিডিও করলো বাকি সদস্যরা সব আসছে দাদার সাথে আবার দেখা হবে দাদাকে ব্লগে দেখা যাবে দাদার নাম হ্যাঁ দাদার নাম শুভজিৎ দা নিজের গাড়ি নিজে চালায় বিন্দাস একদম অনেকক্ষণ গল্প করলাম ওরা যতক্ষণ সিবিএইচএস ছিল ততক্ষণ এই শুভজিৎ দার সাথে অনেক গল্প করলাম এই হচ্ছে ব্যাপার এই একটা হোটেল কিন্তু হোটেলটা বন্ধ আছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আগে অন্যরকম ছিল এখন একটু কেমন হয়ে গেছে আর আস্তে আস্তে এই যে সূর্যাস্ত যাচ্ছে ঘড়িতে বাজে 5:18 কিলোমিটার 464 বেরোচ্ছি এবার আমরা এবার আসছি কমেন্ট করবে ভিডিওতে কমেন্ট করবে দুটো গাড়ি আছে ছেড়ে দিতে পারো দুটো গাড়ি আছে দিদি টাকাটা দিদি ঠিক আছে ওই দাদা হাতে দিয়ে দাও এই গাড়িটা আমাদের আছে ছেড়ে দাও সিনারিটা দেখে নিন আপনারা ঠিক আছে নামিয়েছে দেখুন কি সুন্দর সিনারি দেখুন দেখাচ্ছেন আপনি দেখাচ্ছেন বাবু পুরোটাই মেরিন ড্রাইভ কত জায়গায় দেবে ও ঠিক আছে আমাদের কাছে বলছি কত জায়গায় ঢোবো কাকা টাকা বাদল যদি ছবি তোলে আমি সাইডে দাঁড়াচ্ছি বাদল গিয়ে ছবি তোলা
গড়িতে বাজে পাঁচটা চৌত্রিশ কিলোমিটার চারশো আটষট্টি। আমরা দুদিকের এটা কি ঝাউবন, ঝাউবন দিয়ে বেরিয়ে কত বেজি রাস্তায় ভর্তি বেজি, রাস্তায় ভর্তি বেজি, আমি দুটো বেজি দেখলাম। দাদা মন্দারমণি কোন দিকে এইটা, আর এটা সোজা কোথায় গেছে? মেন রোড মানে একদম এনে ইচ্ছে পড়বো তো কলকাতাতেই বেরিয়ে যাই। এই দিক দিয়ে চ একই ব্যাপার হবে, কম হবে রাস্তা। কম হবে কোনটা? এইটা কম হবে, আর বাদ দিয়ে আর মন্দারমণি করতে হবে না, চ হবে এই একই জিনিস। আমরা ডান দিকে মন্দারমণি করলাম না, সোজা কলকাতা হিট করলাম। আচ্ছা এবার ডাইরেক্ট কোলাঘাটায় গিয়ে হিট করবি তো? দাদা কলকাতা ডান দিকে তো, কলকাতা ডান দিকে তো, কলকাতা এখানে ডান দিকে আসবে, এই রাস্তার এন্ডে এসে ডান দিকে আসবে কলকাতা। তোরা ভুল করলি, বুঝলি পার্থ? কেন এইটা দিয়ে যে যাচ্ছি না, এটা রাস্তা বেশি, ওইখান দিয়ে গেলে অনেক কম রাস্তা। কোনখান দিয়ে গেলে? ওই ওই রাস্তাটা দিয়ে। কোন রাস্তা? ওই মন্দারমণি সোজা বেরিয়ে গেলে, মন্দারমণিতে গিয়ে রাস্তা কম হবে, কিন্তু ওখানে তো আরো আধ ঘন্টা এক ঘন্টা তো দাঁড়াতাম না, ওরম গেলে ওরম দাঁড়ানো ওরম বলে রাস্তা। আমার অনেক বেশি হয়ে, আমার রাস্তা কি, আমার অ্যাক্সিলেটারে পা হবে এখান থেকে অনেক বেশি, ও যে ওদিক দিয়ে যাবে আমি এদিক দিয়ে যাবো। আমরা কিন্তু হাইরোডের রাস্তা ধরে নিয়েছি ওখান থেকে নেবে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাইরোড ধরবো, ধরে বাঁদিকে মারবো সোজা দীঘা। পঁয়ত্রিশ হাজার বাম্পার একসাথে দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা চলে এসেছি কাঁদিতে, এদের এখানে এগুলো আছে, আমাদের ওখানে এইসব আর নেই। আমাদের ওখানে একসময় ছিল কি এইরকম বাম্পার হিসেবে, এরকম ভাবে হয় না, এক একটা গ্রাম পুরো উঠে গেছি নতুন ব্রিজে, যে ব্রিজটা হলো আর কিছুক্ষণ বাদেই হাইরোড ছোবো। এবার নন্দগোপাল থেকে বাঁদিকে হাইরোড। কটা বাজে এখন ঘড়িতে? সাতটা চোদ্দ কিলোমিটার পাঁচশো চব্বিশ। স্লো ডাউন, সামনে টোল প্লাজা আছে। এটা কি নন্দকুমার টোল? এটা যখন ওপেনিং হয়নি তখন আমাদের একটা ভিডিও আছে ড্রোনের, নন্দকুমার রোড যখন তৈরি হচ্ছে টোলের, ওইটা ভিডিওটা ভাইরালও হয়েছিল, ভালোই ভিউজ আছে ওটাতে। এই যে টোল গেট, ও এটা এটা নেড়া টোল, এই টোল এখনো চালু হয়নি বল। না না অন্ধকার তো, অন্ধকারের মধ্যে বসে থাকবে না, ভালোগুলো এই টোল এখনো চালু হয়নি না। শহরের গাড়ির টিভি দিয়ে আলাদা বুঝছিস, আর এখানে রাস্তা হয়ে গেছে, লোকগুলো তো বদলায়নি, লোক তো রমই আছে, তাহলে রাস্তা হয়ে গেছে। এরা ওই হেলমেট ছাড়া ভুলভাল রাস্তা পার হবে, বাইক নিয়ে ব্লক না করলে একই রকম থাকে, বাইক নিয়ে যেখানে সেখানে উঠে যাবে। এই তো পেট্রোল পাম্প আসি গেলা বলতে বলতে, জানাম নাম নাম যা করিবে করা। পাঁচশো বত্রিশ কিলোমিটার। কটা বাজে ঘড়িতে? সাতটা বিয়াল্লিশ। আমরা আরেকটা ব্রিজ হাই হিট করলাম, পা ঝিঙ্গেলের শরীরটা মারতাম ম্যাপে, সোনা পেটিয়া। হ্যাঁ না এটা ছিল, এটা কি আছে দীঘা দীঘা কলকাতার দুটো গাড়ি নিয়ে এসছি, ঠিক আছে ভেতরে গিয়ে খাবে দাবে কথা বলো, ড্রাইভারদের কি হিসাব লাগাবে, যাও 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 আগে যাও, নাহলে ঘুরিয়ে নেবো আমি, আগে যাও। ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ, চলে এসেছি মা ঝিঙ্গেলেশ্বরীতে,
জিঙ্গেশ্বরী পুরো চেহারা বদলে ফেলেছে। প্রাইস যা দেখলাম মোটামুটি ঠিক আছে আগের মতোই। এই যে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়েছে, এই একটা এই একটা, এদিকে কলকাতা, এই যে লরিগুলো যে যাচ্ছে ইন্ডিয়ানের এই যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে মা জিঙ্গলেশ্বরী। এবার দেখবো খাওয়ার কোয়ালিটি কিরম হয় সেই অনুযায়ী। তবে জিঙ্গলেশ্বরীর চেহারা পুরো বদলে গেছে। ওই ওখানে সব মেম্বাররা সব দেখছে মেনু কার্ড ফেনু কার্ড ঠিকঠাক খাবার আছে কিনা। আর এই যে তুমি প্রথম থেকেই আছো তো এখানে নাকি? প্রথম থেকে নাটা নাটা কোথায়? নাটা আছে ভেতরে, পুরো চেহারা বদলে গেল, পুরো দেখছি যে তারাও সব চেঞ্জ হয়ে গেছে। আমি ভিতরে ছিলাম, বাইরে এসে গেছি। আচ্ছা, যারা বাইরে ছিল তারা ভিতরে চলে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডিয়া পাম বলো যাকে বলছি। এই জায়গাটার নাম কি জানো তোমার? এটা হোগলবেড়িয়া। হোগলবেড়িয়া, হোগলবেড়িয়া ইন্ডিয়া ইন্ডিয়া পাম্পের উল্টো দিকে। খাওয়া দাওয়া ঠিক আছে তো? মেনু আরো ভালো, আরো ভালো হয়েছে। ঠিক আছে, দেখছি, খেয়ে দেখছি কি বলে দর্শকগণ। ঠিক আছে চলুন, যদি খাই তো কথা হচ্ছে, দেখছি আমি, দাঁড়াও। এই যে ঘুম থেকে উঠে হাত ধুচ্ছে, উপরে এসিতে জায়গা করেছি, ওখানেই হবে, নিচে বসবো না উপরে। উপরে ডেকোরেশনও চেঞ্জ হয়ে গেছে, আগে উঠে ডান দিকে ছিল, আগে উঠে ডান দিকে ছিল, এইদিকে খাপ ছিল, ঠিক আছে, এখন বাঁদিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে, এদিকেও একটা স্পেস হয়েছে। এখানে একটা মিডিলে কাউন্টার দেখি, এখানেও একটা কাউন্টার, পর আমি ওটাতে আছি। একটা টেবিল খালি হবে, দাঁড়া, হ্যাঁ এখানে এখানে বসতে পারি, আমি বলতে এখানে বসো না, এখানে ডাকো ডাকো, ওদের ডাকো, এই ওদের ডাক না, এখানে বসতে বল না, বসে বস বস না, তারপর দেখা যাবে। আমার দেখা হয়ে গেছে, সত্যজিৎ প্রচণ্ড ব্যস্ত, ঠিক আছে, আমাকে চিনতে পেরেছে, হেসেছে, আমিও বুঝে গেছি, হ্যাঁ সত্যজিতের হোলগেলের পুরো ডেকোরেশন চেঞ্জ করে ফেলেছে, গণেশের আশীর্বাদে, দয় বাবা গণেশ। আমারও খুব ভালো লাগলো, এদের নিয়ে আসলাম, এদেরও পছন্দ হয়েছে, ভালো লেগেছে। বাকি সত্যজিতের উপরে, উপরটা তো দেখালাম, এই পুরনো মেম্বার এখানকার, আরেকজন আছে নাটু, দেখা যাচ্ছে না, সে ভেতরে যাওয়ার সময় দেখা করে নেবো। ভেতরের পুরো গেট আপই চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের সুইটসের কাউন্টার, তারপরে এটা কি মকটেলের কাউন্টার আছে, তারপর সাউথ ইন্ডিয়ান কাউন্টার রয়েছে, পকোড়া, আইসক্রিম, এভরিথিং এখানে আছে। বাইরেও আপনার বসার জায়গা আছে, আমি আসলে যত অবশ্য বাইরেটাই বেশি ফেভার করি। এই যে লস্যি, এখানে লস্যি, ঠিক আছে, ওখানে সাউথ ইন্ডিয়ান, ওখানে পকোড়া, সব কিছু, ওই যে আমার দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি ম্যাক্সিমাম তো এইখানে বসেই খেয়েছি, এই জায়গাটাই খেয়েছি, কিন্তু এখন পুরো ভোলটা বদলে গেছে, দেখে খুব ভালো লাগলো। লোকের ভালো মানে লোকের ভালোর সাথে আমার ভালো। এই যে মা জিঙ্গলেশ্বরী, আপনারা আসলে এখানে আসবেন, কিন্তু মদ্যপান করা নিষেধ, মদ্যপান করা যাবে না, এটা দেখে রাখুন, মদ্যপান করা যাবে না। এই তোমাদের একটা কার্ডটা দাও, একটা কার্ড দাও, এই যে এখানে কার্ড দিলাম, আসার আগে সত্যজিৎকে বললে সত্যজিৎ সব রকম ব্যবস্থা করে রাখবে। আপনারা এই যে হচ্ছে কার্ড দেখুন, এই তো ভালো তো, এই এই সব পুরনো মেম্বার, ঠিক আছে, হ্যাঁ এই যে কার্ড দিয়ে দিলাম, এখানে নাম্বার আছে, সত্যজিতের মুখ একসাথে আছে, আগে থেকে ফোন করে দিলে গাড়ি রাখার ব্যবস্থা, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব করে দেবে। চলুন এবার তাহলে আস্তে আস্তে উপরে যাওয়া যাক। এদিকে টয়লেট আছে, লেডিস টয়লেট, ওদিকে জেন্টস টয়লেট আছে, এইটা কিচেন, কিচেনে আর ঢুকছি না বিনা অনুমতিতে, অনুমতি দিয়েছে আমাকে, তাও ঢুকবো না আমি। আর ভেতরটা তো একবার দেখিয়েছি, এইটা ঢুকে লেফট সাইডে আপনার এসি পুরো, এখানে একটা বসার সুন্দর সুব্যবস্থা আছে, এখানে একটা কাউন্টার রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের কাউন্টার রয়েছে, এখানে এই যে আমাদের সদস্যরা, আর বাকি কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে দেখে নিন। আর এই জায়গাটা তো আরও সুন্দর, পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, এবং এর জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেসও নেওয়া হয় না, তাই তো, কোনো এক্সট্রা চার্জেসও দরজায় হাত চেপে গেছে।
এই যে বিরিয়ানি উইথ রায়তা, বিরিয়ানি উইথ রায়তা, ঠান্ডা নিন, আরম্ভ করুন। এটা ভর্তা, তরকা, রুটি, বাটার নান, বাটার নান। ভিডিও হয়ে গেছে, মাল রিটার্ন করে দিচ্ছি শুধু ভিডিওর জন্য। কিন্তু এর সামনে রেখে দিয়েছে, আপনারা দেখুন, চিকেন ভর্তা আমাদের খাব, শুধু শো অফ হবে, খাবে অন্য লোক। হ্যাঁ, শুধু ভিডিওর জন্য ভাড়া নেওয়া আছে, শুধু ভিডিওর জন্য ভাড়া নেওয়া আছে। নিন, লজ্জা দেবেন না, আরম্ভ করুন। রুটিগুলোর সাইজ কিন্তু ঠিক আছে, বড় বড় সাইজ আছে রুটির সাইজ, বড় বড়। এই পরোটার ভিতর থেকে কি এটা বেরোলো নাকি? ও ঠিক আছে, আপনার আমি খাচ্ছেন, ভালো লাগছে তো? এই যে বাটার নান, বাটার নান, আলুর পরোটা, বিরিয়ানি, তরকা রুটি, চিকেন ভর্তা, ঠিক আছে তো বস? ঠিক আছে তো? এতদিনে বিড়াল, এতদিনে বিড়ালের স্বাদ পরিপূর্ণ হলো, সব জাতীয় খাওয়াবে। ঠিক আছে, ধন্যবাদ। A few moments later. এটা কত? 2 লিটার তো, 2 লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি, থামসাপের গ্লাস দেয়া রয়েছে, ঢেলে ঢেলে খাবে। আরো 2-3টে গ্লাস, এই বাচ্চা লোক, কাম বাচ্চা লোক, আও ইধর আও, ইধর আও, সার মানে কোনো বাদ নেই, ইধর আও। কোল্ড ড্রিঙ্কস ঢালা চলছে, 2 লিটারের বোতল লিজিয়ে, পেলে আপ কি খুশি, কি খুশি, কি খুশি। আচ্ছা লোক, বিড়াল বলে মাছ খাবে না, এই যে খাই না, ঠান্ডা বিড়াল বলে মাছ খাবে না, মাছ দিলাম খেতে পারি দাদা। হ্যাঁ, দূর কামা কোল্ড ড্রিঙ্কস ছড়িয়ে আমার খাটাটাকে সেদ্ধ করে। হ্যাঁ, বিড়াল বলছে মাছ খাবো না। দীঘা কলকাতা গাড়ি লাগাচ্ছে, কি দেবে ঢোকার সময় সিকিউরিটি বোঝে না, ড্রাইভার দীঘা কলকাতা গাড়ি ঢোকাচ্ছে, কি দেবে বোঝে, হয়ে যাবে। বলো বলো বলো, দেখি দাও একটুখানি, এই যো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, আসলে একে খুঁজবেন, তাহলেই হয়ে যাবে। আর নাটার সাথে তো দেখা হলো না, এই ঘড়িতে বাজে 10টা, আমরা মা ঝিঙ্গেলেশ্বর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আবার হাইওয়ে দিয়ে সোজা এবার কলকাতা। আর কোথাও দাঁড়াদাঁড়ির কোনো সিন নেই, আমাদের টোটাল বিল হলো 15 জন খেলাম, খুবই সামান্য বিল, 2061 টাকা, ওই ধরুন 137 টাকা করে প্লেট পড়লো। আমরা বিরিয়ানি নিয়েছি, রুটি তরকা নিয়েছি, চিকেন ভর্তা নিয়েছি, আলুর পরোটা, বাটার নান, আর বাড়িতে মা খাবে বলে তরকা আর নান নিলাম 600 টাকা, ওটা আলাদা। এখানে মাত্র 261 টাকা, মানে একদমই কম। এটা যদি শেরিফ পাঞ্জাবে খাওয়াতো সেই জায়গায়, এখানে দাম হয়ে যেত 10,000 টাকা বিল হয়ে যেত এটা। আর এখন তো দেখলাম এদের পুরো গেট আপই চেঞ্জ হয়ে গেছে, রাত্রিবেলা হাইওয়ে ধীরে সুস্থে বাবা বজরং বলির নাম নিয়ে বাড়ির দিকে এগোচ্ছে, কোলাঘাট ক্রস করছে 10:17। মানে আম তো আসলাম 615, 10:54, এটা ডেবড়া নাকি? ডেবড়া ডেবড়া, এটা ডেবড়া টোল প্লাজা, গুলাগর গুলাগর। হন্টেড গোলচাতা, গোলচাতা আসি গেলাম। লোক
কোথায়? লোক নেই তো, অটোমেটিক কোনো লোক নেই, অটোমেটিক লরি ফরিয়ে ঢুকিয়ে দিয়েছে। The best of times to color glass. Time goes on enough to let me. ঘড়িতে বাজে 12:20, কিলোমিটার 659 কিলোমিটার। আমরা চলে এসেছি গ্যারেজে, গাড়ি গ্যারেজে রেখে চান টান করে ফ্রেশ হয়ে একটু কফি খাবো। কফি খেয়ে খানিকক্ষণ বসে একটু গেজেট ফেজেটগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে আমাদের কাজ, মানে এডিটিং আরম্ভ হবে আগামীকাল থেকে। আর আপনারা এই ব্লগ খুব শীঘ্রই দেখতে চলেছেন, আর এটা লাস্ট ব্লগ। 159.9, রাত্রি বাজে 12:29, আমাদের গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিলাম। তো বাড়ি যাচ্ছি আমরা গাড়ি রেখে। কালকের থেকে ভিডিও আরম্ভ হবে আস্তে আস্তে। আজকে যে এটা বলছি এটা সবার শেষে বেরোবে। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশানটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। গাড়ি ধরে চালান, বুঝে চালান, দেখে চালান। গুড নাইট।